হ্যালো বন্ধুগণ নমস্কার শুভ রবিবার আমি সন্তু আজ আমি তোমাদের দেখাবো এক্সনেস ফরেক্স ওয়েব ট্রেডিং অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় প্রথমে আপনারা আপনাদের ওয়েব ট্রেডিং এক্সনেস অ্যাকাউন্টটা খুলবেন খুললে ওর ফ্রন্ট পেজটা ঠিক রকম দেখাবে এখানে মাই অ্যাকাউন্ট সেকশানে আসবেন দেখুন এখানে মাই আপনার ইমেল আইডি আপনার মেন ব্যালেন্সের জায়গা আপনার ইমেল আইডি আপনার মেন ব্যালেন্সের জায়গা তারপর দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট আছে মাই অ্যাকাউন্টে ঢুকবেন দেখবেন রিয়েল অ্যাকাউন্ট আছে ডেমো অ্যাকাউন্ট আছে আপনার রিয়েল অ্যাকাউন্ট যাবেন না যেহেতু আপনারা বিগিনার্স আপনার ডেমো অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখুন আমার ডেমো অ্যাকাউন্ট এইভাবে আছে অনেকে ডেমো অ্যাকাউন্টে দশ হাজার ইউএসডি থাকে আমার জিরো আছে তো আমি এটাকে টেন করে নিলাম যদি দশ হাজার টেন যদি না থাকে তাহলে আমি এটা টেন করে নিলাম ওকে সেট ব্যালেন্স করলাম টেন হয়ে গেল এবারে ট্রেড করতে গেলে কি হবে আমাকে এখানে দুটো অপশান আছে একটা সেট ব্যালেন্স এবং একটা ট্রেড ওয়েব ট্রেড আমি এখানে ট্রেডে ক্লিক করব আপনাদেরকেও ট্রেডে ক্লিক করতে হবে যদি ট্রেডিং করতে চান ডেমো ট্রেডিং করতে চান ট্রেডে ক্লিক করতে হবে ট্রেডে ক্লিক করার পরই সঙ্গে সঙ্গে একটা আপ আসবে এখানে দেখা যাচ্ছে দুটো অপশান আছে এক্সচেঞ্জ টার্মিনাল দিয়ে আপনি ট্রেড করবেন না মেটা ট্রেডার ফাইভ দিয়ে ট্রেড করবেন আপনারা এক্সনেস টার্মিনাল দিয়েই ট্রেডটা করবেন তো আমরা এক্সনেস টার্মিনালে ক্লিকটা করব দেখুন বন্ধুরা এবার খুলে যাচ্ছে এক্সনেস ওয়েব টার্মিনাল যেটা অনবদ্য এবং অসাধারণ দেখতেও খুব সুন্দর দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে বিটকয়েন আছে বিটিসি এক্সজেইউ ইউএসডি অর্থাৎ গোল্ড ভার্সেস ইউএসডি দেখুন এ ইউডি ইউএসডি আছে অস্ট্রেলিয়ান ডলার ভার্সেস ইউএসডি দেখুন ইউরো ইউএসডি আছে দেখুন ইউএসডি ক্যানাডা আছে দেখুন জিবিপি ইউএসডি আছে আরও অনেক কিছু আছে তো আমরা প্রথমে করবো কি আমরা ধরুন এলাম বিটকয়েন অর্থাৎ বিটিসিতে এলাম বিটিসি চব্বিশ ঘন্টা সাত দিন তিরিশ দিন চলে অন্যান্য স্টক বা অন্যান্য ফরেক্স কম পেয়ার্সের মতো এটা নয় বিটিসি সানডে স্যাটারডেও চলে স্যাটারডে সানডেও তো চলে বা যত রকম মানে ক্রিপ্টো কারেন্সি আছে সেটা চলে আজ আপনাদের বিটকয়েন দিয়ে ট্রেডিং করে দেখাবো তার আগে আপনারা বন্ধুরা একটা কাজ করবেন এখানে এই যে বারটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে থার্টি মিনিটস হ্যাঁ এখানে দেখা যাচ্ছে থার্টি মিনিটস ঠিক আছে আপনারা কত টাইমে ট্রেডিং ফ্রেম রাখবেন এটাকে ট্রেডিং ফ্রেম বলা হয় আপনারা রাখবেন মিনিমাম ফিফটিন মিনিটসের ট্রেডিং ফ্রেম রাখবেন এটা স্ট্যান্ডার্ড ফিফটিন মিনিট চাইলে আপনারা থার্টি মিনিটসও করতে পারেন তো প্রেফারেবলি যেহেতু আপনারা খুব অল্প সময়ের জন্য ট্রেডিং করছেন আপনারা করবেন ফিফটিন মিনিটস ফিফটিন মিনিটস ট্রেডিংটায় আপনারা রাখবেন ফিফটিন মিনিটস টাইম ফ্রেম অর্থাৎ এখানে এই যে রেড এবং ব্লু যে বারগুলো দেখছেন এক একটা বারের টাইম ফ্রেম হচ্ছে ফিফটিন মিনিটস পনেরো মিনিট ধরে এই এক একটা রেড এবং এক একটা ব্লু এই যে বার ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে এটা তৈরি হতে সময় লেগেছে এক একটা স্টিক তৈরি হতে সময় লেগেছে ফিফটিন মিনিটস সিমিলারলি আমরা যদি থার্টি মিনিটস টাইম ফ্রেম করি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড এবং ব্লু যে বারগুলো হয়েছে এক একটা টাইম ফ্রেম হচ্ছে থার্টি মিনিটস মানে এইগুলো এক একটা ক্যান্ডেলস্টিক তৈরি হতে সময় লেগেছে থার্টি মিনিটস ফিরে আসি আমরা ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে ওকে এইবার আমরা চলে আসবো ওপরে দেখুন একটু ওপরে দেখুন এফ এক্স বলে একটা সিস্টেম আছে এটাকে ফরেক্স ইন্ডিকেটার বলা হয় এইগুলোকে এফেক্সে আমরা ক্লিক করব ওকে এখানে আমরা টাইপ করব এম এ সি ডি এম এ সি ডি ম্যাকডি ঠিক আছে মুভিং অ্যাভারেজ কনভার্সান ডাইভারশান ওকে ম্যাকডিতে আমরা ক্লিক যেই করব দেখুন নিচে আমার ম্যাকডি চালু হয়ে গিয়েছে এম এ সি ডি নিচে আছে দেখুন নিচে আছে দেখুন ম্যাকডি এম এ সি ডি টুয়েলভ টোয়েন্টি সিক্স এটা একটা খুব রিলিভেন্ট একটা ইন্ডিকেটার যেটা আমাদের ট্রেডিং করতে খুব সাহায্য করে এটা রাখবেন ওকে আচ্ছা কিভাবে আসবে বাকি যে পেয়ারগুলো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বাকি পেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আনা হবে ওকে আমি একটা করে ডিলিট করে দিচ্ছি আগে ডিলিট করতে হলে ধরুন এই ইউরো জেপি ইউরো জেপিআইকে আমি ডিলিট করব তো ওই যে ক্রস চিহ্ন আছে ইউরো জেপিআইর উপরে যে ক্রসটা আছে সে ক্রসে আমি ক্লিক করব দেখুন ক্লিক করে দিলাম শুধু বিটিসি আছে শুধু বিটকয়েন আছে আচ্ছা ধরুন আমরা এবার এক্সেইউ ইউএসডি আনবো তো এখানে ক্লিক করলে দেখুন চলে এলো নেক্সট কী করব এই যে প্লাস সাইনটা আছে এই প্লাস সাইনটা আমরা ক্লিক করব ক্লিক করলেই সমস্ত কিছু এসে যাচ্ছে ধরুন নিয়ে আসবো আমরা ইউএসডি জেপিআই ইউএসডি জেপিওয়াই ক্লিক করলাম ইউএসডি জেপি এসে গেলো এখানে ইউএসডি জেপি চার্ট ইউএসডি জেপিআই এর চার্ট এসে গেল অর্থাৎ এটি হচ্ছে কি এটি হচ্ছে ইউএস ডলার ভার্সেস জাপানিস ইএন তো আমরা ফিরে যাব বিটিসি বা বিটকয়েন একটা ছোট্ট একটা ট্রেড করে আপনাদের দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন কী করে বাই কী করে সেল হয় বা প্রথমে কী করে সেল নেক্সটে বাই কী করে হয় ট্রানজাকশানগুলো কী করে হয় তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ওপরে ডেমো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আছে টেন থাউজেন্ড ওকে আমাদের এখন ডেমো অ্যাকাউন্টে টাকা আছে টেন থাউজেন্ড ইউএসডি তো টেন থা টেন থাউজেন্ড ইউএসডি অনেক এখানে তো আমরা ছোট্ট একটা ট্রেড করবো তো দেখুন যেহেতু ফিফটিন মিনিটসের টাইম ফ্রেম আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এই যে ট্রেডটা ট্রেডটা আস্তে আস্তে নিচের দিকে এই যে চারটা দেখতে পাচ্ছেন এই যে চারটা আস্তে আস্তে নিচের দিকে নামছে নিচেও দেখতে পাচ্ছেন এম এসিডির চারটা নিচের দিকেই আছে কিন্তু এর মুখটা ওপর দিকে এটা খুব সম্ভবত চারটা ওপর দিকে যেতে পারে চারটা ওপর দিকে যেতে পারে আমরা একটু লং টাইম ফ্রেম নেবো আমরা থার্টি মিনিটস করুক থার্টি মিনিটসে আমরা দেখতে পাচ্ছি কি থার্টি মিনিটসে আমরা কী দেখতে পাচ্ছি থার্টি মিনিটসে দেখতে পাচ্ছি যে এটা পড়ছে ঠিক আছে একটু এটা সেল সিগনালে আছে এটা অ্যাকচুয়ালি সেল সিগনালে আছে এর দামটা পড়ছে নিচের দিকে নামছে তো আমরা গেস করে এটাকে সেল করব প্রথমে সেল করব যেহেতু নিচের দিকে পড়ছে দামটা নিচের দিকে পড়ছে আমরা সেল করব একটা সেল দেখুন অলওয়েজ প্রথম থেকে শুরু হয় কি সব থেকে কম ভ্যালু যেটা হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে যেটা সবার পক্ষে উপযুক্ত বিগিনার্সদের পক্ষে এটা উপযুক্ত এবং সিকিওর্ড সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাই হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি এটা রাখবেন আপনারা নিয়ে সেল করুন দেখুন সেল হয়ে গেল ওপরে একদম ওপরে সেল করলাম এবং যদি প্রফিট হয় নিচের দিকে নামে প্রোডাক্টের দাম নিচের দিকে নামে বিটকয়েনের দাম নিচের দিকে নামে আমরা নিচে আমরা ওটাকে বাই করব বা যে যে ক্রস সাইনটা দেখতে পাচ্ছেন যে পারচেস বিলের যে ক্রস সাইনটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট জিরো ওয়ানের যে পাশে যে ডানদিকে যে ক্রস সাইনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রস সাইনটা এই যে ক্রস দেখুন ক্রস সাইন আছে এই ক্রস সাইনটাকেও আমরা কাট করে আমরা প্রফিট বুক করতে পারি আচ্ছা চলুন এবারে আমরা যাই কি করে টেক প্রফিট নিতে হবে কী করে স্টপ লস লাগাতে হবে এখানেই দেখতে পাচ্ছেন টেক প্রফিট আপনারা এখানে দাম এইভাবে ওপর নিচ করতে পারেন ওপর নিচ রাইট প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস করে আমার ওপর নিচ করতে পারেন আবার স্টপ লস লাগাতে পারেন ধরুন টেক প্রফিট কত নিচ্ছেন আপনারা ধরুন এটাকে নিচ্ছেন আপনারা ধরুন ষাট হাজার দুশো চল্লিশ পয়েন্ট জিরো নাইন এটা আমি টেক প্রফিটে রাখছি স্টপ লস কততে রাখছি স্টপ লস রাখছি ওয়ান ডলার মাইনাস ওয়ান ডলার অর্থাৎ এক ডলার যখনই যাবে তাকে আমাকে দেখুন মাইনাস ওয়ান ডলার যখনই আমার লস হবে তখনই বিলটা কেটে যাবে তো মডিফাই অর্ডারে আমরা ক্লিক করব দেখুন অলরেডি প্রফিটে চলছে আমার বুকিং দেখতেই পাচ্ছেন বুকিংয়ে চলছে ঠিক আছে যখনই এটা দেখুন দেখতে পাচ্ছেন যখনই আমার পয়েন্ট ফোর ফোর ইউএসডি জিরো পয়েন্ট ফোর ফোর ইউএসডি প্রফিট হবে তখনই এটা এই চালানটা কেটে যাবে প্রোডাক্টের চালানটা কেটে যাবে তো ওকে গাইজ বন্ধুরা আপনারা ছোট্ট একটা ট্রানজাকশান বুঝতে পারলেন তো দেখুন আমার প্রফিট চলছে অলরেডি পয়েন্ট টোয়েন্টি ফোর যেহেতু এটা গ্রিন হয়ে আছে হ্যাঁ এবার এক্ষুনি আমার বুকিং দেখুন আমার বুকিং এক্ষুনি আমার হবে এক্ষুনি আমার প্রফিট হবে দেখুন এখনই প্রফিটটা হবে আমার ভালো করে দেখুন এই মুহুর্তেই হবে হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখুন প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি দেখুন নামছে প্রফিট টোয়েন্টি সেভেন পয়েন্ট দেখুন যখনই পয়েন্ট থার্টি যাবে যখনই প্রফিট পয়েন্ট থার্টি যাবে দেখুন নাম নিচে ট্রেডিংয়ের রুলস হচ্ছে ওপরে সেল করো একদম ওপরে ওপরের দামে সেল করো আর মিনিমাম দেখুন আমার প্রফিট হয়ে গেছে পয়েন্ট ফোরটি ফোর ইউএচডির প্রফিট হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক যে আমি সিস্টেম লাগিয়েছিলাম স্টপ লস এবং টেক প্রফিটে তাতেই আমার প্রফিট অটোমেটিক হয়ে গিয়েছে দেখুন আমার মেন ব্যালেন্স এখন কত উপরের দিকে আমার মেন ব্যালেন্স এখন কত টেন থাউজেন্ড অ্যান্ড পয়েন্ট ফোরটি ফোর ইউএচডি আগে শুধু টেন থাউজেন্ড ছিল এখন টেন থাউজেন্ড পয়েন্ট ফর্টি ফোর ইউএচডি যেহেতু পয়েন্ট ফর্টি ফোর আমি গেইন করেছি ওকে দেখুন মেসেজও দিয়ে দিয়েছে দেখুন একটা মেসেজ দিয়ে দিয়েছে অর্ডার ক্লোজ বাই ওকে হ্যাজ বিন ক্লোজ দ্য টেক প্রফিট প্রাইস দ্য প্রফিট ইস পয়েন্ট ফর্টি ফোর ইউএচডি ওকে বন্ধুরা ছোট্ট একটা ট্রেডিং ডেমো অ্যাকাউন্ট সেটা আপনারা বুঝতে পারলেন থ্যাংক ইউ নেক্সট ভিডিও আপনাদের জন্য আসছে খুব শীঘ্রই